হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বন্ধুগণ, আজকে আমি ফুটন্ত গরম জলে দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে বানিয়ে নিতে পারবে, আর খেতে হয় দুর্দান্ত। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই ব্রেকফাস্ট রেসিপিটি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি, চাইলে কিন্তু তোমরা সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবারে সুজিটাকে একটু ভিজিয়ে নিতে হবে, অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে সুজিটাকে ভেজাতে হবে। তো আমি মোটামুটি 2 থেকে 3 চামচের মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে বেশি সুজিটা বেশি নরম হয়ে যাবে। মাত্র 2 থেকে 3 চামচের মতো উষ্ণ গরম জল দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে সুজিটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখো, সুজিটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ধামাচাপা দেবো, মানে ঢাকনা বন্ধ করে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 10 থেকে 15 মিনিট পরে দেখাচ্ছি। গরম জল দেওয়ার কারণে দেখো সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে হাত দিয়ে সুজিটাকে খুব ভালো করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে সামান্য একটু লবণ, আর আমি দিয়ে দেবো মাত্র 1 চামচের মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এই রিফাইন্ড অয়েল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার সুজির ডোটা বেশি নরম হয়ে যাবে। আর এদিকে দেখো, একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আলুটাকে একটু গ্রেট করে নিতে হবে, তার জন্য লাগবে একটা গ্রেটার। আর গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব সুন্দর করে একদম ছাকানাকা ছাকানাকা করে গ্রেট করে নিতে হবে। তো আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো, খুব ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর দিলে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লোর। কর্নফ্লোর দিয়ে খুব ভালো করে এই সুজির ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুগণ, মাখতে মাখতে যদি মনে হয় যে সুজিটা এই ডোটা একটু বেশি নরম মনে হচ্ছে, সেক্ষেত্রে আরও 1 থেকে 2 চামচের মতো কর্নফ্লোর দিয়ে সুজিটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে, একটু টাইট করে মেখে নিতে হবে। রুটি তৈরি করার সময় আমরা যেভাবে আটাটাকে মাখি, ঠিক সেই রকমভাবে সুজির একটা ডো আমাদের রেডি করে নিতে হবে। তো দেখো, মাখতে মাখতে আমি আরও 1 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিয়েছি। তারপরে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে ঠিক এই রকম একটা শক্ত ডো রেডি করে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে, তারপরে এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। ঠিক এই রকমভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, তারপরে দু হাতে তালুতে রেখে একটু গোল গোল বলের মতো তৈরি করে নেব। তারপরে হালকা করে একটু প্রেস করে দেব, আর মাঝখানে একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে দেব, তাহলে দেখবে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা আমরা তৈরি করে নেব। তো বন্ধুগণ, সুজির এই ডোটাকে অবশ্যই একটু টাইট করে মাখবে, তাহলে দেখবে এই ডিজাইনগুলো খুব সহজে করে নেওয়া যাবে। আর যদি সুজির এই ডোটা বেশি নরম হয়ে যায়, তাহলে কিন্তু ডিজাইনটা করতে অসুবিধা হবে। ঠিক একই রকমভাবে অল্প অল্প করে লেচি কেটে নেব, তারপরে দু হাতের তালুতে একটু গোল গোল বলের মতো তৈরি করে হালকা করে একটু প্রেস করে দিয়ে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে দিলেই দেখো কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। তো দেখো, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এইবারে এইগুলোকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে, তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা দেখো টকবক টকবক করে ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত গরম জলের মধ্যে একে একে সমস্ত তৈরি করা পিসগুলোকে দিয়ে দিতে হবে। তো বন্ধুগণ, অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জলের মধ্যে পিসগুলোকে দিতে হবে। তো দেখো, সমস্ত পিসগুলোকে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রাখার পরেই দেখবে পিসগুলো অটোমেটিক্যালি জলের উপরে ভাসতে শুরু করেছে। এভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবে, তাহলে দেখবে পিসগুলো জলের উপরে ভাসতে শুরু করবে। এবারে এগুলোকে মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে একটু সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হয়ে গেলেই তোমরা বুঝতে পারবে, দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে। এবারে এগুলোকে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুগণ, ফুটন্ত গরম জলে দিয়ে এই ব্রেকফাস্ট রেসিপিটি একদিন হলো বানিয়ে দেখতে পারো। বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত। বাড়ির ছোট থেকে বড় সবাই একদম আঙুল চেটে ফুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি খেতে হয়। আর একবার বানালে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানানোর জন্যে। তো দেখো, এইগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে, কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সাদা তেল।
তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দেবো। তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো দেখো, পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অর্ধেকটা পরিমাণে গাজর আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি গাজরের অর্ধেকটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ, মানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিতে হবে। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিনিটখানেক একটু ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিনিটখানেক একটু নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। তো দেখো, মিনিটখানেক একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো চিলি ফ্লেক্স। তো বন্ধুগণ, হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে তোমরা 2-3টে শুকনো লঙ্কা খুব ভালো করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে দিয়ে দিতে পারো। এইবারে আমি এর মধ্যে দেবো 3 চামচ টমেটো সস। একটু টমেটো সস দিলে কিন্তু দারুণ টেস্টি খেতে হবে। তো দেখো, দিয়ে দিলাম 3 চামচ টমেটো সস আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ অনুসারে সামান্য একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে সবশেষে দিয়ে দিলাম 1 চামচ চিলি সস। তারপরে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে সেদ্ধ করা পিসগুলোকে দিয়ে দেবো, তারপরে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো, সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর নামানোর আগে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। একটু ধনে পাতা কুচি দিলে দেখতে যেমন সুন্দর লাগবে, আর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো একটু ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবারে এটাকে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এবারে প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো বন্ধুগণ, আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। বাড়িতে একবার হলো এই ব্রেকফাস্ট রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।